আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো সেকশন যেটা আপনার প্রয়োজন না হবে সেটা আপনি কিভাবে হাইড করবেন। সেকশন বলতে যেটা বোঝানো হচ্ছে এখানে দেখেন, চলেন এটা একটু ক্লিয়ার করি। যেমন এই যে স্লাইডার আছে একটা আপনার হোম পেজ, এটা একটা সেকশন। ক্যাটাগরির যে স্লাইডারগুলো আছে এটা একটা সেকশন, পপুলার ব্র্যান্ড আছে এটা একটা সেকশন, সি ইন্ট্রোডাকশন আছে এটা একটা সেকশন, টুডে অফার্স আছে এটা একটা সেকশন, ক্যাটাগরি বেস প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে এটা সেকশন। সো এরকম আপনার অনেক সেকশন আছে হোম পেজে, রাইট? সো আপনার এখানে আরও আছে নিউ প্রোডাক্ট সেকশন আছে, টপ সেল প্রোডাক্ট সেকশন আছে, তারপরে হচ্ছে ই সেকশন আছে, এইটা আছে। তো এই সেকশনগুলোর মধ্যে আপনার যেটা প্রয়োজন না হবে আপনি চাইলে আপনার হোম পেজ থেকে সেই সেকশনটা কীভাবে হাইড করবেন। তো চলেন আজকে আমি আপনাকে এটাই দেখাবো। তো এটা করার জন্য আপনি ফার্স্টে যেটা করবেন, মনে করেন আপনার হোম পেজের এই যে স্লাইডার যেটা আছে এটা আপনার প্রয়োজন নাই, ঠিক আছে, স্লাইডার সেকশনটা। সো এটা হাইড করবেন কীভাবে এটা চলেন সবগুলোই করে দেখাবো। সো এটা করার জন্য সবার আগে যেটাই হাইড করেন না কেন, আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। ওকে, আপনি আপনার কন্ট্রোল প্যানেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি জাস্ট এখান থেকে থিম কাস্টমাইজার যেটা আছে এই প্যানেলে আসবেন। এখানে আসার পর সাইড নেম থেকে দেখতে পাবেন হোম পেজ সেকশন শো হাই নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করবেন, আপনি এই পেজে চলে আসবেন। তো এই পেজের এইখান থেকেই আপনি আপনার যেই সেকশনগুলো প্রয়োজন নাই সেই সেকশনগুলো হাইড করবেন। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি কোনো যে কোনো সেকশন শো করাবেন। তো আজকে দেখাবো হাইড কিভাবে করবেন। তো সেম হাইড শো যেভাবে করছেন সেম প্রসেসেই জাস্ট একটু চেঞ্জ হাইড করতে পারবেন। তো চলেন দেখাই। মনে করেন আপনি আপনার হোম পেজের স্লাইডার যেটা আছে, একটু ওয়েট, এই যে স্লাইডার যেটা আছে মানে এই যে স্লাইডে হয় ব্যানারগুলো, তো এটা মনে করেন আপনার দরকার নাই, হাইড করবেন। সো এটা হাইড করার দোকানে দেখেন এখানে আসলে দেখতে পারবেন স্লাইডার। আর এখানে সেকশন নামগুলো একটু পড়বেন, পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন সেকশন। আই থিঙ্ক রিলেটেড আছে, নামের সাথে এটা মিল আছে। ওকে, সো স্লাইডার আই থিঙ্ক বুঝতে পারছেন এটা এটা। তো এটাকে যদি আপনি হাইড করেন, হাইড দিয়ে যদি এটাকে কনফার্ম অ্যান্ড আপডেট দেন, তাহলে আপনি এখন যদি আপনার ই কমার্স ওয়েবসাইটে হোম পেজে আসেন তা রিলোড দেন, তাহলে দেখতে পাবেন দেন স্লাইডার যে সেকশনটা ছিল ওইটা কিন্তু নাই, ওকে, চলে গেছে। সো সেম এইভাবে আপনি যদি চান যে পপুলার ক্যাটাগরিটা হাইড করবেন, যদি দরকার হয় তাহলে এইটা পপুলার ক্যাটাগরি ক্যারোসেল যেটা আছে এটাই পপুলার ক্যাটাগরি স্লাইডার, এইটা হাইড করলেন, হাইড করে আপডেট দিলেন, তাহলে দেখবেন আপনার এইটা এখান থেকে হাইড হয়ে যাবে। সো এইভাবে আপনার যেই সেকশনটা না ধরেন ব্র্যান্ড আপনার প্রয়োজন নাই, এখানে আপনি দেখতে পাবেন এই যে ব্র্যান্ড মার্কিও একটা অপশন আছে, এটাকে হাইড করে জাস্ট আপডেট দিলেন, হাইড হয়ে যাবে। সো এই জিনিস এইভাবে আপনি হাইড করবেন। এখন মনে করেন আপনার জিটিসি এখন যতগুলো সেকশন আছে সবগুলো হাইড করে দিবেন। তো আমি দেখেন এই সি ইন্ট্রোডাকশন অন আছে এটা হাইড করে দিলাম, এটা অফার হাইড করে দিলাম, ক্যাটাগরি বেস প্রোডাক্ট হাইড করে দিলাম, লেটেস্ট নতুন প্রোডাক্ট বা লেটেস্ট প্রোডাক্ট হাইড করে দিলাম, বেস্ট সেল প্রোডাক্ট বা টপ সেল প্রোডাক্ট যেটাই বলেন হ্যাঁ হাইড করে দিলাম, ডিটেলস সেকশন সব কিছু হাইড করে দিলাম হোম পেজ থেকে, ঠিক আছে। দেখেন সব হাইড করে দিলাম, দিয়ে জাস্ট এখন আমি জাস্ট এখানে সেভ দিলাম। আপনি যদি এটা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার হোম পেজ একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেখেন কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার হেডার আছে আর ফুটার আছে আর কিন্তু কিচ্ছু নাই। সো এখন আপনার যেটা দরকার শো কীভাবে করতে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, বাট এখন আপনার যেটা দরকার ওইটা আবার শো করাবেন। সো হাইট এভাবে করতে হয়। ওকে, তো আপনার ধরেন এখন স্লাইডার দরকার শুধু, তো স্লাইডারটা আপনি জাস্ট অন করলেন। ওকে ওকে, দেখেন শুধু স্লাইডার হইলো আপনার হোম পেজ। এখন ধরেন আপনার শুধুমাত্র জাস্ট ফর ইউ সেকশনটা দরকার, এইটা আপনি জাস্ট এখান থেকে অন করলেন, জাস্ট আপনার কিচ্ছু দরকার নেই, সিম্পলভাবে সাজাবেন আপনার ওয়েবসাইট, জাস্ট এটাই। সো আপনি স্লাইডারটা অন করলেন আর হচ্ছে আপনার জাস্ট ফর ইউ সেকশন অন করলেন, এতেই আপনার সব প্রোডাক্ট এখানে ডিসপ্লে হয়ে যাবে। ওকে, আর আপনার কিচ্ছু কিন্তু দরকার হবে না, নতুন সেল টপ সেল আপনি আপনার মতো করে সাজান, নো প্রবলেম। বাট আমি আপনাকে জাস্ট এই জিনিসটা দেখা দিলাম কীভাবে শো করবেন, কীভাবে হাইড করবেন। সো এখন আপনার দরকার কোন সেকশন দরকার ওই সেকশন আপনি আপনার সাইটে শো করাবেন, যেটা দরকার এটা হাইড করে রাখবেন। ওকে, আপনি আপনার মতো আপনার হোম পেজটা সাজান। সো আই থিঙ্ক আপনি যদি ট্রাই করেন আপনি আপনার হোম পেজটাকে আরেকটু অন্যরকমভাবে আরও সুন্দরভাবে সাজাইতে পারবেন এই ফিচারগুলো যদি আপনি ইউজ করেন। সো আই থিঙ্ক আপনার এই জিনিসটা অনেক ভালো লাগছে। দেখেন এটা একটা সিম্পল হোম পেজ হয়ে গেছে, জাস্ট স্লাইডার আছে আর প্রোডাক্ট আছে আর এত হিজি বিজি কিচ্ছু নাই। ওকে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না কেমন লাগতেছে আপনার কাছে। যাই হোক, আপনার যেমন ভালো লাগে আপনি আপনার মতো আপনার হোম পেজ সাজান, যেটা মন দরকার না হয় সেটা হাইড করে রাখেন, যেটা দরকার হয় শো করেন। ওকে, তো আই থিঙ্ক আপনি জিনিসটা বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, আসসালামু আলাইকুম।